ভগবত পুরাণের গল্প অনুযায়ী প্রজাপতি ব্রহ্মার চারটি মানুষ পুত্র ছিলেন। এরা হলেন সনক, সদানন্দ, সনাতন এবং সনত কুমার। স্বাভাবিক নিয়মে বয়স বাড়লেও ব্রহ্মার আশীর্বাদে এদের শারীরিক গঠন ছিল ছোট শিশুর মতো। একদিন ব্রহ্মার এই মানুষ পুত্রেরা বৈকুণ্ঠে শ্রী বিষ্ণুর সঙ্গে দেখা করতে যান। বৈকুণ্ঠে তখন লক্ষ্মীদেবীর সঙ্গে বিশ্রাম করছিলেন বিষ্ণু। সেই সময় তাকে কেউ যেন বিরক্ত না করে এই নির্দেশ তার দুই অনুগত ভক্ত জয় ও বিজয়কে দিয়েছিলেন তিনি। বৈকুণ্ঠের বাহিরে প্রহরারত জয় ও বিজয়ের কাছে এসে বিষ্ণুর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন ব্রহ্মার চার মানুষ পুত্র। কিন্তু তাদের শারীরিক গঠনের জন্য তাদের ব্রহ্মার পুত্ররূপে চিনতে পারেন না জয় ও বিজয়। তাদের কাছ থেকে বাধা পেয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে জয় ও বিজয়কে অভিশাপ দেন ব্রহ্মার মানুষ পুত্ররা। এবার থেকে স্বর্গধাম ছেড়ে সাধারণ মানুষের মতো তাদের মর্তে গিয়ে বাস করতে হবে বলে অভিশাপ দেওয়া হয় জয় ও বিজয়কে। সব জানতে পেরে বিষ্ণু বলেন যে এই অভিশাপ পুরোপুরি খণ্ডন করার ক্ষমতা তার নেই, তবে অভিশাপের কিছুটা কমাতে পারবেন তিনি। বিষ্ণু জয় ও বিজয়কে বলেন তাদের কাছে দুটি পথ আছে। প্রথম পথ অনুযায়ী তারা সাত জন্ম মর্তে জন্মাবেন এবং বিষ্ণু ভক্ত হিসেবে বিশেষ খ্যাতি লাভ করবেন। দ্বিতীয় পথ অনুযায়ী জয় ও বিজয়কে তিনবার মর্তে জন্মাতে হবে। এই তিন জন্মেই তারা বিষ্ণুর ভক্ত হয়ে জন্মাবেন এবং বিষ্ণুর অবতারের দ্বারাই নিহত হবেন। সাত জন্ম পর্যন্ত বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের বেদনা সহ্য করতে না পেরে দ্বিতীয় পথটি বেছে নেন জয় ও বিজয়। তবে প্রতি জন্মেই তাদের ক্ষমতা কমে আসবে। সেই অনুযায়ী প্রথম জন্মে জয় ও বিজয় হিরণ্যকশিপু এবং হিরণ্যক্ষ হিসেবে জন্ম নেন। প্রথম জন্মে তাদের ক্ষমতা এত বেশি ছিল যে তাদের হত্যা করতে দুই অবতারে আবির্ভূত হতে হয়েছিল শ্রী বিষ্ণুকে। নৃসিংহ অবতার ধারণ করে বিষ্ণু হিরণ্যকশিপুকে বধ করেন এবং বরাহ অবতার ধারণ করে হিরণ্যকশকে বধ করেন। দ্বিতীয় জন্মে তাদের ক্ষমতা কিছুটা কমলেও শুধু তাদের বধ করতেই গোটা একটা আখ্যান রচিত হয়। দ্বিতীয় জন্মে জয় ও বিজয় রাবণ ও কুম্ভকর্ণ হিসেবে জন্ম নেন। রাম অবতার ধারণ করে তাদের বধ করেন শ্রী বিষ্ণু। তৃতীয় ও শেষ জন্মে এসে জয় ও বিজয়ের ক্ষমতা এতটাই কমে যে একটি আখ্যানের একটি অংশ হয়েই থেকে যান তারা। মহাভারতের শিশুপাল ও দন্তবক্ররূপী জয় ও বিজয়কে শ্রীকৃষ্ণ অবতারে হত্যা করেন বিষ্ণু। আজ এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে আপনার পরিচিতদের কাছে এটি শেয়ার করে দেবেন। আর এমনই ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সব শেষে বলবো, আমার এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।